Yes, you are intelligent, you are meritorious student, you are diligent, you are fit and fine. হ্যাঁ, এইভাবেই আমাদের আজকের বি ভাগগুলো দিয়ে সেন্টেন্সগুলো কনস্ট্রাকশন করতে হবে। কিভাবে এই সেন্টেন্সগুলো বলা যায়, কিভাবে একটা সেন্টেন্সকে বি ভাগ দ্বারা গঠন করা যায়, এই যে সেন্টেন্সগুলো লিখেছি সেগুলো কি হবে, এটা নিয়ে আজকের টপিকটা। তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড অ্যাবাউট দ্য টপিক। তো ভালো করে দেখো যে আমি কয়েকটা সেন্টেন্স এখানে লিখেছি, এবং আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, বি হ্যাভ অ্যান্ড ডু তিনটে যে প্রাইমারি অক্সিলারি ভার্ব রয়েছে, বি ভার্ব মানে টু বি ভার্ব, যেটা আমাদের হওয়া বোঝায়, কোনো কিছু হওয়া, তোমরা বুদ্ধিমান মানে কোনটা বাকি রয়েছে, উজ্জ্বল রয়েছে কোনটা, বাংলা বলার ক্ষেত্রে আমরা উজ্জ্বল রাখি কোনটা বলো তো, বাংলা বলার ক্ষেত্রে উজ্জ্বল রাখি হয়, তোমরা হও, যেটা পার্সনের ক্ষেত্রে ডিপেন্ড করে, আমি হলে হই হবে, তুমি হলে হও হবে, সে হলে হয় হবে, তোমরা হও বুদ্ধিমান, তোমরা প্রত্যেকে মেরিটোরিয়াস স্টুডেন্ট মানে তোমরা প্রত্যেকে বুদ্ধিমান ছাত্রছাত্রী। এই যে হও ওয়ার্ডটা এখানে উজ্জ্বল রয়েছে, এই ধরনের যখন সেন্সগুলো বোঝাবে যেখানে ওয়ার্ডগুলো উজ্জ্বল রয়েছে, হয়টা উজ্জ্বল রয়েছে, দেখো তিনটে জায়গাতেই উজ্জ্বল রয়েছে, তোমরা বুদ্ধিমান মানে তোমরা হও, এই হওটা এখানে নেই, তোমরা হও বুদ্ধিমান এটা নেই, সে খুব পরিশ্রমী, সে হয় খুব পরিশ্রমী এখানে কোনটা নেই, হয়টা নেই, তুমি শিক্ষিত তুমি হও এখানে হওটা নেই। তাহলে এই ধরনের যখন সাবজেক্ট অর্থাৎ কর্তা নিজেকে নিজে প্রকাশ করবে, অর্থাৎ কর্তা নিজে কোনো কিছু হবে বা নিজে কোনো কিছু, অর্থাৎ কর্তা নিজেকে বোঝাচ্ছে, তখন কিন্তু হবে এই আমাদের বি ভার্ব। বি ভার্বটা কী করে ইউজ করতে হবে কনস্ট্রাকশনটা তোমরা ভালো করে দেখে নাও। বি ভার্বের তিনটে টেন্স ফর্ম রয়েছে, যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে অ্যামিজার ইউজ হয়, পাস্ট টেন্সে ওয়াজ ওয়েল, আর ফিউচার টেন্সে শ্যাল বি উইল বি। প্রেজেন্ট টেন্সে তো এরকমভাবে ইউজ হয়, তোমরা হও বুদ্ধিমান মানে তোমরা বুদ্ধিমান, ছেলেটি ডাক্তার, সেই ইঞ্জিনিয়ার, তিনি শিক্ষক, তিনি ভালো মানুষ, তিনি দয়ালু, তিনি সৎ, এই ধরনের অনেক ধরনের সেন্টেন্স কিন্তু হয়ে যায়। পাস্টে কীরকম হয়ে যায়, সে খুব ভালো ছাত্র ছিল, এখানে কিন্তু আমাদের অ্যাড করতেই হচ্ছিল ওটা, যেহেতু পাস্টে বোঝাচ্ছে সে খুব ভালো ছাত্র ছিল, সে খুব ভালো গান গায়িকা ছিল, এই ধরনের যখন সেন্সগুলো বোঝাবে, অর্থাৎ পাস্টে একটা পার্সন কোনো কিছু ছিল, অর্থাৎ অতীতে সে এরকম ছিল, তার নিজের গুণাবলীগুলো প্রকাশ পাচ্ছে বা দোষ গুণ যেটাই প্রকাশ পাক না কেন, সেটা কিন্তু সে নিজে ছিল, তারা অত্যন্ত সাহসী ছিল, অর্থাৎ তারা নিজে সাহসী ছিল অতীতে, যখন পাস্টের কথা বলছে তখন সেটা পাস্টে হয়ে যাচ্ছে, আর ফিউচারে কোনটা হবে, ছেলে ডাক্তার হবে, ছেলেটা নিজে হবে কি হবে, ডাক্তার হবে, তোমরা প্রত্যেকে ভালো মানুষ হবে, তারা শিক্ষক হবে, এই ধরনের যখন সেন্টেন্সগুলো বলবো তখন কিন্তু আমাদেরকে বি ভার্ব ইউজ করতে হবে। এই জন্য বলা হয়েছে টু বি ভার্ব, অর্থাৎ হওয়া, কোনো কিছু হওয়া যখনই বলবে তখন আমাদের ইউজ করতে হবে কি, বি ভার্ব। এবার কনস্ট্রাকশনটা মন দিয়ে আমি কয়েকটা লিখছি, সেগুলো ভালো করে দেখে নাও। তোমরা বুদ্ধিমান মানে তোমরা হও বুদ্ধিমান, তাহলে প্রথমেই বসতে হবে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট কি রয়েছে, ইউ। আচ্ছা, ইউ এর পরে কোনটা বসাতে হবে, ইউ এর পরে আমাদের বসাতে হবে অ্যাম ইজ আর, তাহলে ইউ এর সঙ্গে কোনটা ব্যবহৃত হয়, আর ইউ আর বুদ্ধিমান ইংরেজি ইন্টেলিজেন্ট বা মেরিটোরিয়াস বা ব্রিলিয়ান্ট, অনেকগুলো ওয়ার্ড হয় আমি ইউজ করতে পারি যে কোনো একটা। তাহলে এখানে স্ট্রাকচারটা কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস যেটা থাকবে অবজেক্ট, অবজেক্ট হিসেবে বলবো না, এখানে এক্সট্রা অংশ বলতে পারি, এক্সট্রা অংশ যেটা থাকবে সেটা। তাহলে ইউ আর ইন্টেলিজেন্ট, যখন নিজেকে প্রকাশ করলো তুমি হও বুদ্ধিমান, তারপরে বলছে সে খুব পরিশ্রমী, কি হবে, হি, হি এর সঙ্গে কোনটা বসবে, হি ইজ ভেরি ডিলিজেন্ট, ডিলিজেন্ট কথা মানে হচ্ছে পরিশ্রমী বা লেবোরিয়াস বা ইন্ডাস্ট্রিয়াস, অনেকগুলো ওয়ার্ড ইউজ করতে পারি। তুমি শিক্ষিত, এখানেও ইউ ইউজ করতে হবে আমাদের, ইউ এর সঙ্গে কোনটা হবে, ইউ আর এডুকেটেড। তাহলে এই ধরনের সেন্সগুলো, এবার কার সাথে কোনটা বসে একটু ভালো করে দেখে নাও, আয়ের সাথে বসে অ্যাম, ইউ এর সাথে বসে আর, হি অবলিক সি বসবে ইজ, দে হবে আর, ইট হবে ইজ, আর রাম অর্থাৎ একটা যদি সিঙ্গুলার নাউন বোঝায়, নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে হবে আর, আর নাউন যদি প্লুরাল হয়, প্লুরালের ক্ষেত্রে হবে কি, সিঙ্গুলার ক্ষেত্রে ইজ এবং প্লুরালের ক্ষেত্রে আর। এইটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্টের যে ছগুলো বসে সেটা, অর্থাৎ একটি যদি বোঝায় তাহলে ইজ হবে, আর বাদ বাকি খেলে ক্ষেত্রে সব কিছু আর,
আর আই এর সঙ্গে তো অ্যাম বসবে, অ্যামটা আই এর সঙ্গে ছাড়া অন্য কোথাও বসবে না। তারপরে বলেছে দেখো পাস্টে, দেখো পাস্ট ইম্পর্টেন্ট, সে খুব ভালো ছাত্র ছিল, এটাও কিন্তু স্ট্রাকচার একদম সেম। হি ওইখানে অ্যামিজার করেছিলাম প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে কি করতে হবে? ওয়াজ। তাহলে ওয়াজ না ওয়ের কি বসবে? হি একজন বসেছে, তাহলে ওয়াজ বসবে। হি ওয়াজ খুব ভালো ছাত্র, ভেরি গুড স্টুডেন্ট। হি ওয়াজ ভেরি গুড স্টুডেন্ট হয়ে গেল। তারা অত্যন্ত সাহসী ছিল, সাবজেক্ট কোনটা? তারা। প্রশ্ন করতে হবে ভার্বটাকে, তাহলেই আমাদের অ্যান্সার পেয়ে যাবে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম ভার্বকে হোয়াট কিংবা হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট, আর যদি হু বা হুজ দিয়ে প্রশ্ন করি তাহলে পেয়ে যাবো সাবজেক্ট। তারা, দে, দের সংকটটা হবে ওয়ের, কারণ একের বেশি বোঝাতে দে মানে তারা, তারা মানে অনেক বেশি। তাহলে দে ওয়ের অত্যন্ত সাহসী, অত্যন্ত কথা মানে খুব, ভেরি, দে ওয়ের ভেরি ব্রেভ, দে ওয়ের ভেরি ব্রেভ হয়ে গেল। তাহলে তারা ছিল অর্থাৎ তারা নিজে ছিল, ওই যে হওয়া, নিজেই হওয়াটাকে বলবে কর্তা, নিজের হওয়াটা অর্থাৎ নিজে সে কে, সে বর্তমানে সে কে, অতীতে কে ছিল বা ভবিষ্যতে কি হবে, এইটা যখন ফোকাস করবে তখন আমাদেরকে বিভাগ ইউজ করতে হবে। এটাও তাই, ছেলেটি ডাক্তার হবে, এটা ফিউচার দেওয়া আছে, দেখো শ্যাল বি আর উইল বি ইউজ করতে হবে। তাহলে ছেলেটি ইংরেজি দ্য বয়, যেহেতু নির্দিষ্ট করে বলছে টি, তার জন্য দ্য ইউজ করলাম, দ্য বয়। এবারে কি বলেছে? শ্যাল বি বা উইল বি। শ্যাল বি কার সঙ্গে ইউজ হয়? আই এবং উই এর ক্ষেত্রে, আমি আর আমরা ক্ষেত্রে শ্যাল ইউজ হয়, কিন্তু বর্তমানে সবার সাথে উইল করা চলে, কোনো প্রবলেম নেই, কেউ কাটবে না। দ্য বয় উইল বি ডক্টর, তোমরা সাহসী হবে, ইউ উইল বি ব্রেভ, তোমরা পরিশ্রমী হবে, ইউ উইল বি ডিলিজেন্ট, তোমরা ভালো হবে, ইউ উইল বি গুড, তোমরা প্রত্যেকে বড় হবে, ইউ উইল বি গ্রেট ম্যান বা ইউ উইল বি গুড ম্যান। এই ধরনের সেন্সগুলো যখনই বলবে তখনই কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে কি? বি ভার্বের শ্যাল আর উইল বি, ঠিক আছে? তোমরা প্রত্যেকে ভালো মানুষ হবে, যে সেন্টেন্স হবে অল অফ ইউ উইল বি, অল অফ ইউ উইল বি। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো যখনই হবে অর্থাৎ নিজেকে যখন বোঝাবে কর্তা, তখনই কিন্তু সে ভালো হবে, তারা বুদ্ধিমান হবে, তারা পরিশ্রমী হবে, সে খেলোয়াড় হবে, তিনি শিক্ষক হবেন, তিনি দয়ালু হবেন, এই ধরনের সেন্স যখনই বোঝাবে তখন কিন্তু আমাদেরকে বি ভার্বটাকে ইউজ করতে হবে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যামিজার ওয়াজ ওয়ের শ্যাল বি উইল বি, এটা আমাদের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কিছু না কিছুভাবে লাগবেই। এটা সবার আগে কিন্তু ভালো করে দেখবে, তার পরবর্তী যে পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।